Hey everyone, welcome back to my channel. অনেক সময় বাসায় ডিফারেন্ট কিছু রান্না করতে ইচ্ছে করে অথবা রেস্টুরেন্টের কোনো পপুলার ডিশ ট্রাই করতে ইচ্ছে করে আর তখন কিন্তু আপনারা বাসায় রান্না করতে পারেন চিকেন টিক্কা মশলা। যারা দেশে থাকেন তাদের জন্য হয়তো এটা একটু ভিন্ন ধর্মী একটা খাবার, কিন্তু যারা দেশের বাইরে থাকেন তারা তো এটা বেশ ভালোভাবেই চেনেন আর হয়তো অনেক অনেকবার খেয়েছেনও, কারণ বাইরের দেশগুলোর এটা বেশ জনপ্রিয় আর একটা রেস্টুরেন্ট ফেভারিট ডিশ। আর আমি আজকে আপনাদেরকে কীভাবে বাসায় বসে এক্স্যাক্টলি রেস্টুরেন্টের স্বাদে এই চিকেন টিক্কা মশলাটা রান্না করা যাবে সেটাই করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চিকেন টিক্কা মশলা রান্নার জন্য আমি আজকে মুরগির চারটা ব্রেস্ট পিস নিয়ে সেখান থেকে হাড় ফেলে দিয়ে মাংসগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি ব্রেস্ট পিস ইউজ করেছি, বাট আপনারা চাইলে চিকেন থাইও নিতে পারবেন, আবার চাইলে হাড় সহ মাংসও ইউজ করতে পারবেন। মাংসটাকে ধুয়ে নেয়ার পর আমি মাংসটাকে একটু ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর মাংসগুলোকে কেটে নিয়েছিলাম। চেষ্টা করতে হবে মাংসের পানি যতটুকু সম্ভব ঝরিয়ে নেওয়ার জন্য, মাংসে যাতে কোনো পানি না থাকে, এতে করে মাংসের ম্যারিনেশনটা ভালো হবে। এখন আমি মাংসটা ম্যারিনেট করব আর এজন্য আমি মাংসে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চিমটি পরিমাণ দিচ্ছি ফুড কালার। আমি যে জর্দার রং আছে সেটা ইউজ করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ কাপ টক দই নিয়েছি আর এখন টক দইটাও দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। আর আমি যে এখানে ফুড কালার ইউজ করেছি এটা কিন্তু অপশনাল, আপনারা যদি না চান তাহলে না ইউজ করলেও চলবে। রেস্টুরেন্টের মতো টিক্কা মশলার কালারটা আনার জন্যই কিন্তু আমি রেড কালারটা ইউজ করেছি, কিন্তু চাইলে এটা স্কিপ করা যাবে। এটা মাখানো হয়ে গেছে আর এখন এটাকে আমি ঢেকে ফ্রিজে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা যদি পারেন সারা রাত ম্যারিনেট করতে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, তবে সারা রাত করতে না পারলেও অ্যাটলিস্ট 2-3 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করতে হবে। এখন এটাকে আমি ঢেকে নিয়েছি ফ্রিজে রেখে দিব। আর এই সময় আমি প্রায় 6-7টা উডেন স্টিক পানিতে ভিজিয়ে রাখলাম। এটা পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে চিকেনটা ভাজার সময় এটা পুড়ে না যায় সেই জন্য। আর এখানে প্রায় 15-16টা কাজু বাদাম নিয়ে আমি অল্প দুধের মধ্যে এখন ভিজিয়ে রাখছি, এটা আমি পরে রান্নার সময় ইউজ করব। প্রায় 3 ঘন্টা পর আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন একটা চামচ দিয়ে এটাকে আরেকবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাংসের টুকরাগুলোকে উডেন স্টিকের ভিতর এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি আর মাংসগুলোকে একদম চেপে চেপে না ঢুকিয়ে একটু লুজ করেই গেঁথে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংসের টুকরার ভেতরেই সামান্য জায়গা থাকে, এরকমভাবে মাংসগুলোকে ঢুকিয়ে নিতে হবে। একটা স্টিক আমি এভাবে মাংস দিয়ে গেঁথে নিয়েছি আর এখন বাকি মাংসগুলোকেও আমি একইভাবে স্টিকে গেঁথে নিব। এখন চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটা হেভি বটম প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনের স্টিকগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 3টা স্টিক দিয়েছি, আমার আরও 3টা স্টিক আছে, আমি 2 বারে চিকেনগুলোকে ভেজে নিব। আর উডেন স্টিক না থাকলেও মাংসের টুকরাগুলোকে ঠিক একইভাবে খুব অল্প তেলের মধ্যে ফ্রাই প্যানে ভেজে নিতে হবে। আর মাংসগুলোকে কিন্তু আমরা এখানে খুব বেশি সময় ভাজবো না, খুব অল্প সময় মাংসগুলোকে আমরা একটু উল্টে পাল্টে ভেজে নিব, কারণ পরে কিন্তু আমরা মাংসটাকে গ্রেভিতেও কিছুটা সময় রান্না করব, তাই এখন এটাকে কিন্তু পুরোপুরি ভেজে ফেলা যাবে না। চিকেন টিক্কার যে একটা পোড়া পোড়া গ্রিল এফেক্ট আছে সেটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। চিকেন টিক্কা সাধারণত তান্দুর অথবা বারবিকিউ গ্রিলে করা হয়, অনেক সময় বাসায় করলে ইলেকট্রিক ওভেনেও করা হয়, কিন্তু প্যানে করে নেওয়াটা সবার জন্যই সুবিধাজনক, তাই আমি আজকে প্যানে করে দেখাচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে সব দিক থেকে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি আমার বাকি চিকেনগুলোকেও এখন ভেজে নিব।
সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর আমি চুলায় মিডিয়াম আঁচে আর একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি চিকেন টিক্কার গ্রেভিটা তৈরি করব। এখন এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। আস্ত জিরাটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা জিরার গুঁড়াও ইউজ করতে পারবেন, তবে সেটা পরে অন্য গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় দিতে হবে। এখন দিয়ে দিলাম 5টা এলাচ, 2-3 টুকরা দারচিনি, 4-5টা লং আর 2টো তেজপাতা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম। এখন এই মশলাগুলোকে আমি প্রায় 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব। প্রায় 1 মিনিট মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে এখন আমি ব্রাউন করে ভেজে নেব আর চুলার আঁচ এই সময় মিডিয়ামেই থাকবে। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর এখানে 3টা কাঁচামরিচ কুচি করা আছে। আপনারা ঝাল যদি কম পছন্দ করেন তাহলে কাঁচামরিচ আর একটু কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কুচি করে রাখা ধনে পাতার স্টকস, অর্থাৎ ধনে পাতার পাতা ছাড়া যে নিচের অংশটা আছে সেটাকে কুচি করে নিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, আর লবণ কিন্তু আমি আগেও চিকেনে দিয়েছিলাম, তাই এখানে এখন একটু কম করেই লবণটা দিয়েছি। যদি লাগে তাহলে আমি আবার পরে লবণ অ্যাড করে নেব। এখন আদা রসুন ধনে পাতা আর কাঁচামরিচটাকে আরও প্রায় 2-1 মিনিটের জন্য একটু ভেজে নেব। আর এগুলো ভাজার সময় খুব মজার একটা গন্ধ আসবে। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো দিব, আর পানি দিয়েছি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ রেড ফুড কালার। ফুড কালার আমি মাংসটা ম্যারিনেট করার সময় অল্প দিয়েছিলাম আর এখন আর অল্প একটু দিলাম। এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে আরেকটু পানি অ্যাড করে নিয়েছি, এতে করে মশলাটা কষাতে সুবিধা হবে। আর মাংস ম্যারিনেট করার সময় যে গুঁড়া মশলাগুলো আমি দিয়েছিলাম ঠিক একই মশলা আমি এই গ্রেভিতেও দিয়েছি এবং একই পরিমাণে দিয়েছি। প্রায় 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর তেলটা যখন মশলা থেকে সেপারেট হয়েছে তখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। আমি 4টা বেশ বড় সাইজের টমেটো নিয়ে সেখান থেকে 2টো টমেটোকে ব্লেন্ড করেছিলাম আর 2টো টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এখন সবগুলোই এখানে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে টমেটোগুলোকে কষিয়ে নেব। আর এই গ্রেভিতে টমেটোর পরিমাণ কিন্তু অন্য যে কোনো কারি থেকেও অনেক বেশি পরিমাণে দিতে হয়, তাই টমেটো একটু বেশি করেই নিতে হবে। অল্প কিছুক্ষণ টমেটোটা কষিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ আমি এখন কমিয়ে দিব। আর এই 5 মিনিটের মধ্যে টমেটোটা একদম ভালোভাবে গলে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি আর টমেটো অনেকটাই গলে গেছে। এখন ঢাকনা খুলে রেখেই আরও প্রায় 1 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখন যে কাজু বাদামগুলো আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথেই সেই বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। বাদাম দেওয়ার পরে এটাকে আরও প্রায় 2-3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আর চুলার আঁচ এখন আবার মিডিয়াম করে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটাকে এখন আবার প্রায় 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম কিউব করে কেটে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকেও আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এখন নেড়ে সব কিছুকে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজ এবং ক্যাপসিকাম কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে না, এগুলো একটু শক্ত থাকবে আর একটু ক্রাঞ্চি হবে।
আর এজন্য এগুলো যখন রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসবে তখনই অ্যাড করতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার পর আমি প্রায় 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। রান্নাটা অলমোস্ট শেষ হয়ে এসেছে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ক্রিম। ক্রিমটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে আপনারা দুধের সর জমিয়ে তারপর সেটাকে ব্লেন্ড করে নিয়েও ইউজ করতে পারবেন। ক্রিমটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি আর 1-2 মিনিট আমি এটাকে একটু চুলায় রাখবো, তারপর চুলা বন্ধ করে দিব। আমার চিকেন টিক্কা মশলাটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। চিকেন টিক্কা মশলা আমি আজকে বাসমতি রাইসের সাথে সার্ভ করেছি, তবে এটা ভাত, পোলাও, পরোটা অথবা নান যে কোনো কিছুর সাথে খেতেই অসম্ভব মজা লাগে। আর এর উপর আমি কিছু ধনে পাতা আর সাথে লেবু দিয়ে সার্ভ করেছি। এর সাথে ধনে পাতা তো অবশ্যই লাগবে আর লেবু দিলে তো স্বাদ আরও বেড়ে যায়। আমি আশা করছি আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর এর স্বাদটা কীরকম সেটা না হয় আপনারা বাসায় বানালে পরেই আমাকে জানাবেন। রান্নাটা করতে সময় একটু বেশি লাগে কিন্তু খাওয়ার পরে সেই কষ্টটা কিন্তু একদমই দূর হয়ে যায়। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।